হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রুমানাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি রান্না করে দেখাবো বেলে মাছ ভুনা। চল তাহলে দেখে নেওয়া যাক বেলে মাছ ভুনা কিভাবে করব। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল, তেলটা গরম হয়ে গেছে, দিব পেঁয়াজ, যেহেতু ভুনা করব সেহেতু পেঁয়াজ একটু বেশি দিব। দেড় কাপের মতন পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এখন দেব বাকি মশলা। চুলা থাকবে মিডিয়াম, নাহলে পেঁয়াজগুলো আবার পুড়ে যাবে। এখানে দেবো আদা রসুনের পেস্ট 1 চা চামচ, মিক্স করে দিব। দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, ঝাল যে যেরকম পছন্দ করেন, আমি এখানে 1 চামচ দিচ্ছি। ধনিয়ার গুঁড়া দিব 1 চা চামচ, মিক্স করে দিব। লবণ দিব পরিমাণ মতন, সামান্য পানি দিয়ে পেঁয়াজটাকে কষায় নিব খুব ভালো করে। পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিব বেলে মাছ। আমি এখানে ছোটো সাইজের 6টা বেলে মাছকে হালকা লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি, এগুলো এখন দিয়ে দিব। এখন দিয়ে দিব সামান্য পানি, বেশি পানি দিব না। এখন ঢেকে রান্না করব 5 মিনিটের মতন। ফিরে আসলাম 5 মিনিট পর, হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এখানে আমি এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি,
এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, যারা ঝাল পছন্দ করেন তারা কেটে দিবেন, আমি ঝাল পছন্দ করি না। ব্যাস চুলাটা অফ করে দিব। তৈরি হয়ে গেল আমার বেলে মাছ বুনা, তৈরি হয়ে গেল আমার বেলে মাছের বুনা। যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। বেলে মাছের ভুনা